হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে জিভে স্বাদ লেগে থাকার মতো করলার একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি বানানোর জন্য আমি কয়েকটি করলা নিয়ে নিয়েছি। এবারে আমি এই করলাগুলোকে ভালোভাবে কেটে নেব। করলাগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে লবণ দিয়ে করলাগুলো কুচলে নেব, এতে করলার যে তেতো ভাবটা থাকে এটা কমে যাবে। এবারে জল দিয়ে করলাগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এই রেসিপির জন্য আমার মাছের মাথা লাগবে, তাই আমি মাছের মাথায় লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেল, কেটে রাখা আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবো।
আলু ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো তুলে নেব। আরও কিছুটা তেল অ্যাড করে নিচ্ছি, তেলে পাঁচ ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এবারে এই পেঁয়াজগুলিকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেছে, এবারে করলাগুলো দিয়ে দেব। এবারে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। জিরা আর আদা বাটা দিয়ে এবারে ভালোভাবে কষিয়ে নেব। এবারে ভেজে রাখা মাছ দিয়ে দেব।
এবারে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এবারে গরম মশলা দিয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করে নেব। রান্না হয়ে গেছে, এবারে প্লেটে তুলে নেব। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন।